তোমরা কেমন আছো? আমি ভালো আছি। কালকে ব্লগ দিতে পারিনি, সরি। দেখতে পেলে আজকে সকালবেলা থেকে উঠে কালো করে মেঘ হয়ে উঠেছে, রোদ উঠেনি তো। এখন বাজে দেখতেই পাচ্ছ 7:30 বেজে গিয়েছে তো। নিচে টুকটাক কাজ সব সারা হয়ে গেছে, এখন ওপরের বিছানা টিছানা এখনও গোছানো হয়নি। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি কিছু টিউশনি পড়াই তো, তারাও চলে এসেছে, সবজন আসেনি, 9-10 জন মধ্যে পড়াই, তার মধ্যে 3-4 জন এসেছে তো ওদেরকে পড়াবো। তারপরে টুকটাক কাজও সারবো, ওদেরকে পড়ানোও হবে। চলো ওদেরকে দেখিয়ে দিই। বিছানা তোলা হয়ে গেছে আমার। দেখো বিছানা গোছাতে গোছাতে তাড়াতাড়ি ছাদে এসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। দেখো কীরকম সকাল থেকে আজকে বৃষ্টি পড়েই চলেছে। বিছানা গোছানো কমপ্লিট করার পর আমি চলে এসেছি আবার পড়াতে। দেখো বাচ্চাদের আমি পড়াই। এই যে এই 4 জন আজকে এসছে, চলো এর আজকে পড়াটা শুনি। চলো বাবু বলো তো, ছড়াটা বলো তো, বলো এটা বলো। ওখানে কে রে? ওখানে কে রে? ওখানে কে রে? আমি খোকা। ওখানে কে রে? আমি চাকা। আহা, আর ওখানে কে রে? ওখানে কে রে? আমি খোকা। আমি খোকা। মাথায় কি রে? মাথায় কি রে? আমি চাকা। আমি চাকা। তারপরে খাসনে কেন রে? হ্যাঁ, তাতে পোকা। হ্যাঁ, তারপর ইয়েছনে কেন রে? ওরে বাবা। তারপরে আবার এটা বলো, কে মেরেছে বল দেখি। আচ্ছা মা গো, বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা থেকে পেলেন এত আলো? আবার বলো। আচ্ছা মা গো, বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা থেকে পেলেন এমন আলো?
ঠিক আছে তাহলে এটা পড়ো আবার এটা বলো আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেল গয়া কাশি ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় বলো A young boy in soil clothes enter the platform তার মানে কি একজন young মানে যুবক তরুণ soil মানে ময়লা জামা কাপড় পরে স্টেশনের মধ্যে প্রবেশ করলো his feet were grey and muddy তার পা ছিল খালি এবং কাদা যুক্ত He seemed to be very tired. তাকে দেখে কি মনে হচ্ছিল সে খুব কি হ্যাঁ সে খুব ক্লান্ত বা পরিশ্রান্ত তাহলে সিম মানে দেখে মনে হচ্ছিল টায়ার্ড মানে খুব পরিশ্রান্ত বা ক্লান্ত বাট কিন্তু হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার কিন্তু তার চোখ দুটো জল জল করছিল His name was Swadesh. তার নাম ছিল Swadesh. Meanwhile মানে এর আগের দিন কি বলে দিয়েছিলাম? ইতিমধ্যে Some British police were seen outside the station. তার মানে ইতিমধ্যে কিছু ব্রিটিশ পুলিশ মানে ইংরেজ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল They were know the lookout on the lookout for a young freedom fighter of Bengal. তারা খোঁজ করছিল একজন তরুণ বাংলার স্বাধীনতা সংগ্রামীকে তারা কাকে খোঁজ করছিল স্বদেশকে খোঁজ করছিল যে ছিল একজন যিনি ছিলেন একজন বাংলার স্বাধীনতা সংগ্রামী তারপরে এবার এই মানেগুলো যেমন ইয়ং ইয়ং মানে কি ইয়ং মানে হলো অল্প বয়স্ক হ্যাঁ যুবক বা অল্প বয়স্ক বা তরুণ এন্টার মানে কি প্রবেশ করা ঠিক আছে প্ল্যাটফর্ম মানে স্টেশন যেখানে ট্রেন এখানে স্টেশন ট্রেন ঢোকারই এর কথা বলেছে তাহলে সেটাই বলতে হবে ট্রেন থামার একটি নির্দিষ্ট জায়গা হিজ ফিট ওয়্যার কি আছে এটা ফিট আর এটা কি বল উচ্চারণটা বল দেখি বলতে পারিস নাকি এটা লাইট বেয়ার বেয়ার মানে কি নগ্ন বা খালি পা যেটাকে বলে কি বলে নগ্ন বা খালি পা তো এবার নিজে বল এ ইয়ং বয় সয়েল ক্লেজ এন্ড সবুজের কি হচ্ছে দা প্ল্যাটফর্ম একজন অল্প বয়স্ক ছেলে ময়লা পোশাক পরে প্রবেশ করল হিজ ফিট হয়ার বেয়ার অ্যান্ড মাডি তার পা ছিল খালি এবং কাদাযুক্ত হি সিম টু বি ভেরি টায়ার্ড সে ছিল খুব ক্লান্ত Yeah.
স্বাধীনতা কি বললাম ফ্রিডম মানে হলো স্বাধীনতা আর ফাইটার মানে সংগ্রামী আর বেঙ্গল মানে বাংলা তাহলে ওদেরকে পড়িয়ে নিয়ে আবার আসছি ফিরে তোমাদের কাছে তো ছুটি হয়ে গেছে এবার আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে যাব স্নান করতে স্নান করে এসে পুজো দেবো পুজো দিয়ে আজকে রান্না বসাবো আজকে যেহেতু পঞ্চমী তো সেরকম কোনো রান্না বান্না হয় না নিরামিষ হবে তো খেয়ে দিয়ে আমার হাজবেন্ড আবার একটু ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখাতে আজকে জানি না বৃষ্টি পড়ছে কীভাবে যাবে যদিও বা গাড়ি করেছে গাড়িতেই যাবে দেখা যাক কি হয় তো আমি ঘর দূরে কাজ সেরে নিই ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিয়ে নিই আর আসবাবপত্র অনেক ধুলো জমেছে দুদিন মোছা হয়নি তো আমি ডেলি মুছি তো কালকেই মোছা হয়নি তো আজকে মুছে নিই এবার সব কাজ আমার কমপ্লিট এবার আমি যাবো স্নানে স্নান করে এসে পুজো দেবো তারপরে করবো রান্না তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্নান করে পুজো দিয়ে আবার আমি চলে এসেছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি ওই ঘাটটায় আর এই খানটা আমি ডাল সিদ্ধ করতে দিচ্ছি মুখের ডাল রান্না হবে আজকে যেহেতু নিরামিষ তারপরে সবজিগুলো কেটে নেবো হ্যাঁ তার আগে একদম আমি আম কাটবো টিফিনের জন্য আজকে আম আর মুড়ি খাওয়া যাবে কারণ অন্যদিন একটু তরকারি করি কিন্তু আজকে করবো না তার কারণ হলো আজকে পঞ্চমী আগেই বলেছি আজকে পঞ্চমীর দিন আমাদের রুটি খেতে নেই তো ডানটা সিদ্ধ হোক এদিকে ভাত হোক আমি ডাক্তার করতে আমিগুলো কেটে নিই টিফিন করার মধ্যে হয়ে গেছে এবার সবজিগুলো কেটে নিই তারপর চালগুলোটা কেটে নিই আজ হবে চালগুলোর তরকারি মুগের ডাল পকড়ি ভাজা আর কিছু হবে
রান্না কমপ্লিট। এরকম ভাত, ভাজা ডাল, চাল গুঁড়ো, তরকারি। এটা পড়াটা রিস বানিয়েছি, অনেকটা মিষ্টি রস ছিল তা ফেলে দেবো, সেজন্য কিছুটা বোঁদে বানিয়ে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়াটা করে দেবো। এই দেখো খাওয়া দাওয়া করে আবার উপরে চলে এলাম, ও চলে গেল। খাওয়া দাওয়া করে বলেছিলাম ডাক্তার দেখাতে যাবে, তো ডাক্তারের কাছে চলে গেল। তো খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে গুছিয়ে রেখে উপরে চলে আসলাম। এবার একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকেলে কাজ আছে। আর আজকে তো রুটি হবে না তোমাদের বললাম, তো রাত্রিবেলায় গরম ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে। তোমরা একটা আওয়াজও শুনতে পাচ্ছ হরিনামের, দেখো দেখতে পাচ্ছ একটা তিরপল টাঙানো আছে। এই দেখো এখানটা হলো আমাদের দুর্গা মন্দির, এতে তিরপল টাঙানো আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, তো আমি নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কালকে। তো এখানে হবে অষ্টম প্রহর, তো আজকে সন্ধ্যাবেলা থেকে আরম্ভ হবে অধিবাস, আর ভোরবেলা থেকে যত সম্ভব অষ্টম প্রহর আরম্ভ হবে। আমার আওয়াজ বোধহয় তোমরা সঠিক শুনতে পাচ্ছ না, কারণ বক্স বাজছে। দেখো মেঘ এখনো ঘোর হয়ে আছে, কালো করে মেঘ হয়ে আছে, কতটা বুঝতে পারছো জানি না, গরমও করছে খুব। বৃষ্টি হলো তো কি হবে, ভালো গরম করছে। একটু টেনশনও লাগছে, জানি না ডাক্তারে কি বলবে যে কি সমস্যা, আর কাল রাতে একটু ঘুম হয়নি কারণ হঠাৎ করে রাত্রিবেলায় পায়ে ভীষণ যন্ত্রণা, তো একটু ঘুমোতে পারিনি। আমার পাশে একজন না ঘুমোতে পারলে কি করে আমারই বা ঘুম হয়, তাই ঘুমোতে পারিনি একবারেই। তো এখন একটু রেস্ট নেবো, ওকে ফোন করেছিলাম, ওরা গাড়িতে আছে, পৌঁছে ফোন করবে বলেছে, দেখা যাবে ডাক্তারে কি বলে, আর যা বলবে তোমাদের তো অবশ্যই জানাবো। তাহলে একটু রেস্ট নি, জানি না ভিডিওটা কত বড় বা ছোট হচ্ছে বুঝতে পারছি না ঠিক। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা আর কন্টিনিউ করব না, তো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো কামনা করি। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।